এক স্বৈরাচার গেছে আরেকটা আসবে, যে ওই মঞ্চে যায় সেই স্বৈরাচার হয়। এটা নতুন কোনো কিছু নয়, 40 বছর বয়স, 20 বছর এখনো ভোটই দিতে পারি নাই। আমাদের অনেক কিছুর চেঞ্জ দরকার, কোরআন শোনার ডাইমেনশনেও আমাদের পরিবর্তন দরকার। আমরা অনেক সময় আসি মাহফিলগুলোতে কথা শোনার জন্য, বক্তা কত রং ঢং করে কথা বলবে, কত গজল গাবে, কত জমাবে, কত হাসাবে, কত ফানি টক করবে, আমরা এরকম কথা শুনতে আছি। এটা যেন একটা বিনোদন কেন্দ্র, কোরআনের মাহফিল কোনো বিনোদন কেন্দ্র নয়। কোরআনের মাহফিলে কোরআন টু কোরআন কথা হবে। আমরা বিগত 10 বছর ধরে মাহফিল করতেছি, মাহফিলে আমরা উঠার আগে ওই যে এক শ্রেণীর লোক আসতো, আসার পরে তারা ওয়াজ নসিহত থাপড়বাজি গল্প করতো, আমরা এই পরিবর্তনের পরেও আবার একই রকম দেখতেছি। শুধুমাত্র ওই দল চেঞ্জ হয়েছে, নতুন লোকেরা আবার সেইগুলো বলা শুরু করছে। আমরা মাহফিলে এইগুলাও দেখতে চাই না। মাহফিলে পরিবর্তন হতে হবে। ওয়াজ করে নেতা আসে, নামাজ পড়তে হবে, ইসলাম মানতে হবে, হ্যার মুখে দাঁড়িয়ে নাই, এগুলো বহু দেখছি আমরা। ভণ্ডামো টাকনুর নিচে কাপড় পরে ওয়াজ করে, ছেলেরা ভালো করে চলাফেরা করো, উনি মোড়ের দোকানে দেখে বিড়ি খায়, ঘরের মধ্যে উনি কি খায় আমরা জানি না। এই সকল হবে না, নেতার পরিবর্তন চাই। আগে নিজে ভালো মানুষ হয়ে প্রমাণ করেন যে আমি পরিবর্তিত মানুষ হয়েছে, মানুষ আমাকে নেককার বান্দা হিসাবে জানে, মানুষ আমাকে পেছনে আল্লাহর ওলি বলে, তারপরে নেতৃত্ব দিতে আসবেন, ঠিক কিনা? ফাঁপড় মারা চেঞ্জ আমরা চাই না। পরিবর্তন আমাদের সকলের দরকার, বক্তার দরকার, মঞ্চের দরকার, আলোচনার দরকার, রাজনীতির দরকার। অনেক আমরা দেখেছি পাইলট প্রজেক্ট আপনারা করেন না, ওই বাংলাদেশে কখনো তো এই পাইলট প্রজেক্টটা দেখলাম না। পুরা মাঠ জমি লাগাবেন, জমি লাগানোর আগে অল্প একটু জমির জন্য দেয় প্রদর্শনী প্লট, কথা বলেন, দেখছেন আপনারা? কারণ কি? প্রদর্শনী প্লট দেওয়ার কারণ, পুরো মাঠটুকুতে যদি প্রথম বছরে এই বীজ রোপণ করে দেওয়া হয়, না জানি যদি এটা ব্যর্থ হয়, তাহলে পুরো এলাকার মানুষ তো এলোমেলো হয়ে যাবে, খাদ্য সংকট দেখা দিবে। এই জন্য আগে প্রদর্শনী প্লট বানায়। এইটা প্রদর্শনী প্লট, দেখেন কি পরিমাণ ধান হয়েছে, কি পরিমাণ গম হয়েছে, কি পরিমাণ আলুর ফলন হয়েছে, ওইটা দেখে দেখে মানুষ লাগায়, ঠিক না? এত প্রদর্শনীর প্লট দেখলাম আমরা, দেখলাম কমিউনিজম, আমরা দেখলাম গণতন্ত্র, আমরা দেখলাম মানুষের বানানো আইন, আমরা দেখলাম আমেরিকার মতবাদ, আমরা দেখলাম চাইনিজ মতবাদ, নানান আইন, নানান কানুন, ব্রিটিশ আইন, আমরা সব দেখলাম। কেন? আমরা একটা প্রদর্শনী প্লটের মতো একটা জেলা, একটা উপজেলা, একটা বিভাগ, একটা ওয়ার্ড আমরা ইসলামী আইন দিয়ে চালায়ে 2 বছর দেখাতে চাই যে ইসলামী আইনও সত্যিকার পারবে। পুরা দেশ তো আপনারা মানবেন না, একটা জেলা অন্তত দেখান, ঠিক কিনা?